হ্যালো বন্ধুগণ, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা ভালো আছেন, খুশি আছেন, সুস্থ থাকছেন, হেলদি খাচ্ছেন, সব ঠিক আছে। তো আজকে আমি একটা ছোট রিডিংই করবো, বড় রিডিং করতে পারবো না, কারণ শরীরটা সেরকম ভালো নেই। তো দেখা যাক যে আপনাদের ক্যারিয়ারে প্রগ্রেস বা উন্নতির জন্য আপনাদের কী করতে বলা হচ্ছে। এখানে দুটো নেল পলিশ দেওয়া আছে, পাইল ওয়ান, পাইল টু, আপনারা চুজ করে নিন, দেন আমি আপনাদের রিডিংটি স্টার্ট করবো। হ্যালো গ্রুপ ওয়ান, তো যারা এই মারুন, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো পার্পেল, এটা পার্পেল কালারের নেল পলিশটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। তো হ্যাঁ, দেখা যাক যে আপনাদের ক্যারিয়ারে উন্নতির জন্য আপনাদেরকে কী করতে বলা হচ্ছে। লেটস সি গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ান একটু জলি জলি এনার্জিতে থাকেন, আমার এই টার্মটাই এলে জলি জলি। ওকে, একটু খুশি হাসিমুখ প্রকৃতির মানুষ আছে। সরি এক মিনিট, হ্যাঁ তো গ্রুপ ওয়ান, ক্যারিয়ারে উন্নতির জন্য ওকে ব্যালেন্স আনতে হবে, আপনাদেরকে ব্যালেন্স আনতে হবে, ম্যানিফেস্ট করতে হবে। ওকে আচ্ছা, আমি কার্ডগুলো নিয়ে নিই, এত ভালো ভালো কার্ড পড়ছে। তো ওকে আচ্ছা, তো গ্রুপ ওয়ান ফার্স্টে আপনাকে ব্যালেন্স করতে হবে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে। কি ব্যালেন্স করতে হবে সেটা আমি দেখব। ওকে, আপনি কতটা করছেন, আপনি কতটা কাজ করছেন, কতটা কর্ম করছেন, আপনি আপনার ডিজায়ারটার জন্য, আপনি আপনার জবটার গ্রোথের জন্য, বা আপনি আপনার জব ইন্টারভিউটার জন্য কতটা পরিশ্রম করছেন, আদৌ কি আপনি করছেন, আপনি ম্যানিফেস্ট করতে পারেন, আপনাকে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে। ইনটিউশন আপনার স্ট্রং, ইনটিউশন যা বলছে আপনাকে বলছে, যেটা আপনার ভালো লাগছে করতে সেটা হতেই পারে, আপনার ইনটিউশন বলছে যে তুই এখন এটা করিস না, এটা পরে কর, বা যেটা আপনার ভালো লাগছে না করতে সেটা আপনি জোর করে করছেন, আর আপনার ইনটিউশন বলছে যে তুই কেন এটা করছিস, তোর জন্য তুই এটা ওয়েট করছে। তো ইনটিউশনের কথা শুনুন, তবেই আপনার কাছে কিন্তু অ্যাকচুয়ালি আপনার খবরটা অ্যাকচুয়ালি আপনার কাছে তখনই আসবে, তখনই আপনার কাছে সুযোগটা আসবে। আপনাকে বলছে পজিটিভলি চিন্তা করতে, পজিটিভলি জিনিসটাকে দেখতে, পজিটিভলি সেটার ব্যাপারে একটা ডিসিশন নিতে, আর একটা সাইকেল এন্ড করতে। সেটা হচ্ছে কোনো পাস্ট কাজ থাকলে, কোনো এক্সট্রা পেন্ডিং কাজ থাকলে, বা সেটার জন্য কোনো ওয়ার্ক করতে হলে এই প্রগ্রেসটার জন্য, বা পড়াশোনা করতে হলে, বা এক্সেট্রা এক্সেট্রা, যা এফোর্ট দেওয়ার আছে, যেটা বাকি রয়েছে সেটা করে সেই পার্টটুকুনি আপনাকে শেষ করতে বলছে। আর টাকা পয়সার একটা হেলদি ফিনান্স যে আপনি ম্যানিফেস্ট করছেন, একটা হেলদি ফিনান্স আপনি ক্রেভ করছেন, ওটা যে আপনার কাছে আছে সেই ভাবনাটা, আমি জানি এটা টাফ যে টাকা পয়সা আমাদের কাছে আছে এটা ভাবা। তো যে মানে লাইক আপনাকে ম্যানিফেস্ট করতে হবে যে আমার কাছে যতটুকুনি আছে এটা অনেকটা, আমি এক্সপেন্ড করেও আমার কাছে থাকছে, এই ভাবনাটা আপনাকে রাখতে হবে। একটা কোনো কিছু অ্যাডিকশান থাকতে পারে, আমার কাছে সিডাকশান ফিল হলো, যাই না কেন কথাটা, যাই হোক, তো অ্যাডিকশান থাকতে পারে কিছুর, যেটা আপনাকে না বাধা দিচ্ছে আপনার গ্রোথে।
আপনি কিসের প্রতি অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড হওয়া উচিত নয়, ভালো লাগা উচিত, ভালোবাসা উচিত, পছন্দ করা উচিত। অ্যাডিক্টেড যেটাই হয় সেটা তখন টক্সিক হয়ে যায়, সেটা যে কোনো কিছুই হতে পারে। আপনাকে বলছে আপনি নিজে ওয়ার্থ, মানে আপনি ওয়ার্দি নন, আপনার বাকিদের মতন সেটা নেই করার, আপনি করতে পাচ্ছেন না, আমার ট্যালেন্ট নেই, আমি এটা জানি না, আমার কাছে এত টাকা নেই, আমার কাছে এই ড্রেস নেই, আমার কাছে এই ক্ষমতা নেই, আমি ওখানে যেতে পারি না, আমার কাছে এই চান্স নেই, নেই নেই বন্ধ আপনার জন্য। আপনার জন্য করতে হবে, আচ্ছা আমার কাছে যা আছে আমি করতে পারবো তো, মানে লাইক এরকম এনার্জিতে যেতে হবে। ম্যানিফেস্টোর ডিরেক্ট মেসেজ সব এগুলো। আপনি উইক হতে পারেন কিন্তু আপনি পারবেন না তা নয়, উইক জায়গা ঠিক করা যায়, কিন্তু পারবো না পারবো না বললে কখনো পারা যায় না, ঠিক আছে? যখন আমরা পারার কথা ভাবি তখন আমরা ওয়ার্ক করি, তখন আমরা সেখানে স্টেপ নিই, আর আপনাকে সেই স্টেপটাই নিতে বলা হচ্ছে, বুঝলেন? আর টাকা আসবে কিন্তু সেটাকে আপনাকে জমাতে বলছে, খরচ করতে না করছে। তো আর হচ্ছে কম্পিটিশন আছে প্রচুর, বা আপনি যদি ওয়ার্ক লাইফে যদি কোনো জায়গায় কাজ করেন, চাকরি করেন বা কিছুই কাজ করেন, যে কোনো কিছু করুন, সেখানে কোনো দু তিনজন পার্সন থাকতে পারে যারা হচ্ছে লাইক কি বলবো, আপনাকে সহ্য করে না, লাইক আপনাকে আপনার পিছনে পিছনে আপনার নামে খারাপ কথা বলে, বা হতে পারে তারা আপনার হেলদি কম্পিটিটর, সেটা হতে পারে, বুঝলেন? আর হচ্ছে আমি দেখব যে মেজর, মানে মেজর কি জিনিসটা আপনাকে করতে হবে গ্রোথের জন্য। ফুল গাছ লাগাতে পারেন, ফুল গাছের, ফুল গাছের সাথে কানেক্ট হতে পারেন, স্ট্রেংথ, আপনি শক্তিশালী, আপনি পাওয়ারফুল, ভালোবেসে চয়েস করুন। এটা উল্টে পড়েছে, এটা সোজা পড়তে হতো, তার কারণ হচ্ছে যে ভালোবেসে চুজ করুন, ভালোবেসে চয়েস করুন, আপনার কাছে অপশনস আছে কিন্তু আপনি ভাবছেন আপনার কাছে কিছু নেই, একদম সেটা ভাববেন না। আর কি করতে বলছি ইউনিভার্স, আমি এটা কি জানি কি ছিল, এটা স্টোরিটেলার ডেক, হ্যাঁ স্টোরিটেলার ডেকটা থেকে একটা কার্ড নেব গ্রুপ ওয়ানের জন্য। ডিট্যাচমেন্ট, প্রচুর অ্যাটাচড আপনি এনার্জিটার সাথে, কাজটার সাথে, হচ্ছে না হবে না কেন হচ্ছে না, খুব ডেসপারেট, এই এনার্জিটা থেকে আপনাকে বেরোতে হবে। ফিল করুন, স্পেন্ড টাইম ইন দ্য সান, ইন লেখা, হ্যাঁ স্পেন্ড টাইম ইন দ্য সান, আপনাকে ফিল করতে বলছে। অনেক ডি থ্রির অভাব হতে পারে এই গ্রুপে, বা বৃষ্টি হচ্ছে, রোদ রোদ হচ্ছে না বাড়ির কাছে, তো মনে হচ্ছে যে রোদ হলে ভালো হয়, তো এই এনার্জিগুলো আসছে। কোন একটা অটামে কিছু একটা ব্যাপার আছে আপনাদের, অটাম সিজনে, ঠিক আছে? তো হ্যাঁ বলেছিলাম যে বেশি বড় রিডিং করবো না, তো আশা করছি আমি গাইডেন্স দিতে পেরেছি, ভালো লাগছে। কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর কেমন না লাগলো লাগলো আমাদেরকে বলবেন। তো দেখা হচ্ছে নেক্সট মিটিংয়ে, টাটা। হ্যালো গ্রুপ টু, তো যারা পিঙ্ক কালারের নেল পলিশটা, আই থিঙ্ক পিঙ্ক এটা, তো নেল পলিশ চুজ করেছেন, এটা আপনাদের রেডি। তো লেটস সি, দেখা যাক যে ক্যারিয়ার প্রোগ্রেসের জন্য আপনাদের কী করা উচিত। আপনারা খুব লাইট এনার্জি থাকতে পছন্দ করেন, একটু হালকা হালকা সাজ, হালকা খাওয়া, হালকা ঘোরা, সব হালকা হালকা। তো এই গ্রুপে কারোর ফ্লিং হচ্ছে লাভ লাইফে, ভালো লাগছে হালকা হালকা, যাই হোক লাভ রিডিং নয়, অবশ্যই দেখবো যে ক্যারিয়ারের প্রোগ্রেসের জন্য এই গ্রুপকে কী করতে হবে।
আগেও বলেছি যে আজকে বেশি বড় রিডিং দিতে পারবো না, তো ছোটোর মধ্যে আমি চাইবো যে সব রকমের গাইডেন্স আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। ওকে আমি কার্ডসগুলো নিয়ে নেবো, দেন এক্সপ্লেন করবো। ওকে কষ্ট আপনাদের, এত কষ্ট কিসের? হারানোর ভয় যখন আপনার কাছে জিনিসটা আছেই অলরেডি। আপনি তো অ্যাবান্ডেন্ট, ওয়াই ইউ ফিল যে আমার হবে না, আমার নেই? ভালো করে আনন্দ করার আগেও আপনি ভাবেন যে আমি করবো কি করবো না। ওকে আপনাদের না খুব সেলফ ওয়ার্থ ইস্যু আছে, কনফিডেন্স নেই, একটুও স্যাটিসফ্যাকশনের অভাব আছে লাইফে। এখন আমি কার্ড নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি যেন পুরো হোল ডেকটাই আমার নেওয়া উচিত। আচ্ছা, এটারও ক্লারিফিকেশন লাগবে। ওকে তো গ্রুপ টু, আপনি কেন ভাবেন যে আপনাকে লোকে জাজ করবে আপনি যা করছেন সেটাতে? আপনার মনে হয় যে ফিউচারে জাজ করবে আপনি কতটা আর্ন করছেন, কীভাবে থাকছেন, কীভাবে স্পেন্ড করছেন বা কী করছেন বা কিছু? তো ওটাই আপনার উচিত নয় অ্যাকচুয়ালি, লাইক এটা ভাবা, কারণ আপনি যেটা করছেন সেটা আপনার ভালো লাগার জিনিস, তো সেটা করা উচিত না। আপনাকে এটা মাথায় রাখতে হবে, লোকে আমাকে কীভাবে জাজ করছে সেটা মাথা থেকে বের করতে হবে। ইনার চাইল্ড হিলিং আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থেকে অবশ্যই শুনবেন। ফ্যামিলির সাথে ভালোভাবে ব্যবহার করুন, ফ্যামিলির সাথে মিশুন, ফ্যামিলিকে টাইম দিন। ফ্যামিলি উন্স আছে এই গ্রুপে অনেকে, তো ফ্যামিলির সাথে আপনি ডিট্যাচ থাকতে চান, আপনার পছন্দ হয় না, আপনার ভালো লাগে না থাকতে, তো একদমই সেটা করবেন না, সেটাই আপনাকে ট্রিগার করে, সেই জায়গাটা হিল করা আমাদের কাজ। ইমোশন হেলথ খুব খারাপ আপনাদের, খালি মনে হয় যে আমি, হ্যাঁ এখানে না পার্টনার নিয়ে কোনো সমস্যা আছে বা দুটো পার্সন, একটা আমি একটা ছেলে, লাইক দুজনেই ইমোশনালি অ্যাভেলেবল বাট কোথাও একটা কি কেউ কেউ কাউকে এক্সপ্রেস করছেন না। তো জবের ক্ষেত্রে জিনিসটা এটা হতে পারে যে আপনি যে এই লাভ লাইফের ইমোশনালভাবে এতটা উইক হয়ে আছেন, সেই জন্য আপনি ফোকাস করতে পারছেন না ওয়ার্কে, তো সেদিকে করতে হবে। আপনি যতটা পাচ্ছেন আপনাকে লক্ষ্যও দিতে হবে, কিছু না কিছু অল্প হলেও আপনি যতটুকুনি পাচ্ছেন ততটুকুনি দেবেন, আর আপনার জন্য সেটা উচিত করা। থিঙ্কিং ওভার থিঙ্কিং থেকে বেরোন, আপনার কাছে প্রচুর আছে গ্রুপ টু। ওয়াই ইউ স্যাড, ওয়াই ইউ সো স্যাড, লাইক এই কার্ডটা আমার মনে পড়লো এই স্টোরিটেলার ডেকে। আপনি হারানোর ভয় পাচ্ছেন, আপনার কাছে যা আছে একদম পাবেন না, আপনি কনফিডেন্ট থাকুন, আপনার সোলার ফ্লেক্সিস হিল দরকার, তো আপনি সোলার ফ্লেক্সিস মেডিটেশনটাও শুনবেন। যদি আপনারা চান যে অয়েল চাকরা চেকিং করে নেবেন যে কোন চাকরা ঠিক করতে হয় বা কিছু, সেটা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার দেওয়া আছে অবশ্যই। একটা হার্ট ব্রেকের মধ্যেই যাবেন, হয়তো একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকবে, একটা রিজেকশন থাকবে, একটা তো ডিসকোয়ালিফিকেশান থাকবে, লাইক এই টাইপের টার্মগুলো থাকবে, কিন্তু আপনাকে ওটা দেওয়াই হবে, আপনি যদি এই সাইকেলটা এন্ড করতে পারেন যে এই যে জিনিসগুলো প্যাটার্নে চলে আসছে, তেমন হয়তো সেই সাইকেলটা এন্ড যখন আপনি করবেন বা করেছেন, ওটা যখন করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এখন আমাকে এইভাবে ভাবতে হবে, এইভাবে ভাবলে চলবে না। আপনাকে পুরো থিঙ্কিং, আপনাকে আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে গ্রুপ টু, যদি আপনি বদলাতে চান কিছু। আপনার কাছে টাকা আছে, আপনার কাছে ভালোবাসার মানুষ আছে, আপনার কাছে অ্যাঞ্জেল গাইডেন্স আছে, আপনার কাছে অ্যাকশন আছে, আপনি জানেন কোথায় কী ঠিক করলে আপনি কী করতে পারবেন, কিন্তু আপনি সেটাকে ইউজ করছেন না, ইউটিলাইজ করছেন না ঠিকভাবে, তো আপনাকে সেটা করতে হবে। আর হচ্ছে লাভ লাইফ তো খুব ইম্পর্টেন্ট এই গ্রুপের জন্য, লাভ লাইফের সাথে খুব কানেক্টেড আপনাদের কেরিয়ার লাইফ। বর্তমানে আপনাকে বলছে
যে এগুলোকে রিলিজ করুন, এই সাইকেলটাকে এন্ড করুন, যেটা আমি বললাম যেভাবে করতে পারবেন আপনি সেইভাবে করুন। তো হ্যাঁ, তো এবার আমি দেখবো যে মেজার কি চেঞ্জ করা দরকার আপনার প্রগ্রেসের জন্য। যেই সিচুয়েশনে ঝুলে আছেন হ্যাংম্যানের মতন, সেখান থেকে বেরোন। দ্য ওয়ার্ল্ড, এক্সপ্লোর, এক্সপ্লোর ইউর ফিলিংস, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, মানে লাইক এইগুলো এক্সপ্লোর করুন, ফিল করুন, পুজো দিন, নিজের ফেমিনিন এনার্জি ব্যালেন্স করুন, চয়েস করুন ভালোবাসা দিয়ে। ভালোবাসা লাইফটা আপনার ইম্পর্টেন্ট, সেখানেও ব্যালেন্স আনুন, খুব ইম্পর্টেন্ট গ্রুপ টু আপনাদের জন্য। লাইক এখানে ওয়াটার সাইনের এনার্জি প্রচুর আছে, আর্থ সাইনের এনার্জি আছে, এয়ার সাইন অল্প অল্প আছে, ফায়ার সাইন একটু কমই আছে, বাট যারা আছে তারা একদম পুরো অ্যাকিউরেট ম্যাচ খাচ্ছে তাদের সাথে, সেটা হতে পারে। তো হ্যাঁ, এই ছিল। আর আমি দেখবো যে স্টোরি টেলার ডেক থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আসছে। কোনো একটা লোকের ভূমিকা আছে আপনাদের কেরিয়ারে, টাকা পয়সা ফিনান্সের দিক থেকে। ম্যানিফেস্টিং, ম্যানিফেস্ট করুন, রিলিজ ফিয়ার, ভয়টাকে দূর করুন। ইউনিভার্স কেমন ডিরেক্ট উত্তর দেয়, তাই না? তো আশা করছি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্টস করে দেবেন, আর জানাবেন কেমন লাগলো না লাগলো। তো হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট রিডিং এ। টাটা।